মনোনয়ন জমা দেওয়ার পর প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী। এদিন বনগাঁ এক নম্বর রেলগেট এলাকায় দলীয় কর্মীদের সাথে প্রচার সারেন তিনি। বুধবারই ঘোষণা হয়েছে তৃণমূলের প্রার্থীর নাম। বুধবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পর ভোট প্রচারে নেমে পড়লেন বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পাপাই রাহা। বনগাঁ এক নম্বর রেলগেট এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন প্রচারে নামেন প্রার্থী। মূলত পায়ে হেঁটে সাধারণের কাছে গিয়ে আশীর্বাদ চেয়ে নেন। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী হাত জোর করে পৌঁছে যান সকলের কাছেই। এ বিষয়ে প্রার্থী বলেন, আমরা দলের পক্ষ থেকে সারা বছর মানুষের পাশে থাকি, মানুষ নির্বাচনে আমাদের পক্ষেই রায় দেবেন। মানুষের উঠানে পৌঁছাচ্ছি, ভোট চাচ্ছি মমতা ব্যানার্জির উন্নয়নকে শক্ত আর হাতকে শক্ত করার জন্য। সাধারণ মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? এখানে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। মানুষ এখানে মমতা ব্যানার্জির উন্নয়নকে মানুষ জেনে গেছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে এগিয়ে রাখতে মানুষ এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কাউকে মানুষ এখানে ভোট দেবে না। এখানে এখানে তৃণমূল কংগ্রেস হান্ড্রেডে হান্ড্রেড এখানে এখানে জিতছে, 200% আত্মবিশ্বাসী। অভিযোগ করছে তার প্রমাণ গতবারের বিধানসভা ভোটে মানুষ দিয়ে দিয়েছে সেন্ট্রাল ফোর্স দিয়ে, সেন্ট্রাল দিয়ে যে ভোট করিয়ে বিজেপি ওখানে 77-এর মধ্যে আটকে গেছে, সেখানে মমতা ব্যানার্জির সিট কোথার থেকে কোথায় পৌঁছে গেছে। মানুষ মমতা ব্যানার্জি ছাড়াও পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু বোঝে না। মানুষ আজকে বুঝে গেছে মমতা ব্যানার্জি ছাড়া তাদের ভালো চাওয়ার আর কেউ নেই এবং মমতা ব্যানার্জি উন্নয়ন করছে, মানুষ এই উন্নয়নকে সামনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতা জয়যুক্ত করবে। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী শঙ্কু ঘোষ বলেন, ১৪ নম্বর ওয়ার্ডের মানুষ আগেও আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও আমাদের সাথেই থাকবেন। এ বিষয়ে তিনি আরো বলেন, বিগত দু থেকে তিন মাস ধরে আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের সবাই মিলে আমাদের ১৪ নম্বর ওয়ার্ডে সকল তৃণমূল কংগ্রেস যারা কর্মী আছে আমরা সকলে মিলে মানুষের কাছে আমরা দু থেকে তিন মাস আগেই পৌঁছে গেছি। আমরা এটুকুই বলতে পারি মানুষের আমরা এতদিন ধরে যা পরিষেবাটা আমরা দিয়ে এসেছি সেক্ষেত্রে আমরা আশাবাদী যে আমাদের ১৪ নম্বর ওয়ার্ডে যে আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আমরা তার জেতার ব্যাপারে আমরা অনেকটাই আশাবাদী রয়েছি। আর আমরা জানি এখানে মমতা ব্যানার্জি ছাড়া আর অন্য কোনো দলের আমরা মনে করি কোনো অস্তিত্বই থাকবে না। ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আগেও ছিল, এখনও ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে। এদিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় পরিচিতি হবার পাশাপাশি মিছিলও করেন প্রার্থী। পথ চলতি পরিচিতদের বুকে টেনে নিতেও দেখা যায় প্রার্থীকে। এ বিষয়ে স্থানীয় অপর তৃণমূল কর্মী গৌতম দে বলেন, প্রার্থীর নাম আমরা জানতাম না, প্রার্থীর নাম এখনই দিয়েছে, কিন্তু আমাদের সব থেকে বেশি সুবিধা হয়েছে যে আমরা দু মাস ধরে বাড়ি বাড়ি যে মানুষের পরিষেবা দিতে গেছি সেটা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা পরিবার জানে। সেখানে আমার ভাইও আমাদের সাথে গেছে, যার জন্য ওর মুখটা নিয়ে মানুষের কাছে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। জয়ের বিষয়ে কিছু বলবো না, কেন আমরা জিতে বসে রয়েছি। আর বিরোধীরা যেসব কথা বলে রিগিং, তা আমার মনে হয় এখানে সর্বরকম মানে ক্যামেরা দিয়েও যদি ভোট করে তাও বিরোধীরা জামানা বাজেয়াপ্ত হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ভোট আজ ১৪ নম্বর ওয়ার্ডে কোনো দিনের রেকর্ডে নেই, আজও থাকবে না, আর আমরা জয় তো পেয়েই গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।